নমস্কার বন্ধুরা আমি গৌরাঙ্গ এবং আপনাকে স্বাগত জানাই জি মেডিসিন অ্যাডভাইসে বন্ধুরা গ্রামেগঞ্জে এখনও পান্তা ভাতের চলা আছে সাধারণত মনে করা হয় যারা নিম্নবিত্ত পান্তা ভাত তাদেরই খাবার কিন্তু এখনও অনেকেরই জানা নেই যে পান্তা ভাতের উপকারিতা প্রচুর এবং কি কী উপকারিতা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সাথে আপনাদেরকে সেই ভিডিওটি শেষে জানাবো যে গরম ভাত থেকে যেহেতু ভাতের সৃষ্টি তাহলে গরম ভাত থেকে পান্তা ভাতের উপকারিতা কেন বেশি তো আলোচনাটি শুরু আগে আপনার কাছে করছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটিকে প্রেস করুন এবং তারপরে একটি ছোটো মতো বেলাইকন বা ঘন্টি চলে আসবে সেটিকেও প্রেস করুন কেননা এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমি নিয়ে আসতে থাকি তো চলুন আজকের আলোচনাটি দেখে নেওয়া যাক পান্তা ভাত কি ভাত সংরক্ষণের একটি প্রক্রিয়া পান্তা ভাত সম্পর্কে আপনার সকলে জানেন এই বিষয়ে আমি আর বলবো না তো যাই হোক ভাত পুরোটাই শর্করা এবং এই ভাতকে যখন বারো ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তখন বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া সেই শর্করাকে ভেঙে ইথানল এবং ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং যার ফলে কি হয় ভাতের মধ্যে একটি অম্লতা ভাব চলে আসে মানে টক জাতীয় একটি ভাব চলে আসে এবং যার ফলে অপকারী যে ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়াগুলো ক্ষতি করে থাকে সেই ব্যাকটেরিয়াগুলি কিন্তু খুব সহজেই সেই ভাতের কাছে আসতে পারে না যার ফলে ভাতটি খুব ভালো থাকে এবং ভাতের মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া হয় এবং যার ফলে উপকারী যে উপাদানগুলি যেমন আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এই উপাদানগুলি তো অনেক বেশি বৃদ্ধি পায় তো এবার দেখে না যাক যে এই উপাদানগুলি কতটা পরিমাণে বৃদ্ধি পায় বন্ধুরা আয়রন আমাদের জন্য একটি জরুরি উপাদান বন্ধুরা আয়রন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের শরীর থেকে রক্তটা কমে গিয়ে থাকে তো এই আয়রন বিশেষজ্ঞরা গবেষণা করে বলেছেন যে একশো গ্রাম গরম ভাতে আয়রনের পরিমাণ থাকে থ্রি মিলিগ্রাম ঠিক সমপরিমাণ পান্তা ভাতে মানে একশো গ্রাম পান্তা ভাতে আয়রনের পরিমাণ থাকে তেহাত্তর থেকে পঁচাত্তর মিলিগ্রাম এটা গবেষণারা বলেছেন তো বন্ধুরা আপনি বুঝতে পারেন কতটা পরিমাণে বেশি থাকে এই আয়রন দুই পটাশিয়াম বন্ধুরা পটাশিয়াম আমাদের শরীরের রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে এবং আমাদের ব্লাড প্রেশারকেও কিন্তু নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে সেই সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে থাকে এই পটাশিয়াম তো পটাশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এই পটাশিয়াম একশো গ্রাম গরম ভাতের মধ্যে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম ঠিক সম পরিমাণ ভাতে মানে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে পটাশিয়াম থাকে আটশো মিলিগ্রাম তো আপনারা বুঝতে পারলেন কতটা বেশি পরিমাণে কিন্তু এই পটাশিয়াম মধ্যে পাওয়া গিয়ে থাকে তিন ক্যালসিয়াম বন্ধুরা এই ক্যালসিয়ামের ব্যাপারটাও কিন্তু আপনারা জানেন ক্যালসিয়ামের আমাদের হাড় এবং দাঁতকে মজবুত রাখতে এই ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এই ক্যালসিয়াম কমে গেলে আমাদের শরীর দুর্বল হয়ে থাকে বা গিটে গিটে ব্যথা হয়ে থাকে এরকম সমস্যা কিন্তু অনেকটাই হয়ে থাকে তো এই ক্যালসিয়ামের পরিমাণ একশো গ্রাম গরম ভাতের মধ্যে থাকে একুশ মিলিগ্রাম এবং এই সমপরিমাণ ভাতে মানে একশো গ্রাম পান্তা ভাতে ক্যালসিয়াম থাকে আটশো পঞ্চাশ মিলিগ্রাম মানে অনেক বেশি প্রায় চল্লিশ গুণ বললেই চলে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কতটা পরিমাণে বেশি থাকে এই তিনটি উপাদান এবারে আমি আপনাদেরকে চার নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে সোডিয়াম বন্ধুরা সোডিয়াম মানে বলতে গেলে লবণ আমাদের শরীরের জন্য মানে সোডিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং যাদের ব্লাড প্রেশার লো হয়ে থাকে তাদের লবণ জল গুলে শরবত খেয়ে খাইয়ে দিয়ে থাকে কারণ শরীরটাকে সতেজ করার জন্য বা সেই ব্লাড প্রেশারকে লোটাকে ঠিক করার জন্য কিন্তু ভূমিকা পালন করে থাকে কিন্তু এই লবণটা যদি একটু বেশি পরিমাণ হয়ে যায় তখন দেখা যায় যে হাই ব্লাড প্রেশারের সমস্যা হয়ে থাকে কিন্তু যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদেরকে লবণ কম খেতে বলা হয়ে থাকে এটা আপনারা অনেকেই জানেন ঠিক এই সোডিয়াম একশো গ্রাম গরম ভাতের মধ্যে থাকে চারশো মিলিগ্রাম ঠিক সম পরিমাণ পান্তা ভাতে মধ্যে সোডিয়াম থাকে তিনশো মিলিগ্রাম মানে এখানে কিন্তু সোডিয়ামটা অনেকটাই কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন পান্তা ভাত খাবেন কেউ খেয়েছেন তো জানবেন যে পান্তা ভাত খেলে অনেক বেশি পরিমাণে লবণ নেওয়ার প্রয়োজন পড়ে থাকে গরম ভাতের তুলনায় এটা আপনারা লক্ষ্য করে থাকবেন তো এই সোডিয়ামটা কমে যাওয়ার জন্য কিন্তু রক্তচাপ যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরকে জন্য কিন্তু এই পান্তা ভাত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং সেই সাথে সাথে এই পান্তা ভাতের মধ্যে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ এই দুটি পরিমাণ খুব বেশি পরিমাণে পাওয়া গিয়ে থাকে যেটা কিনা আমাদের শরীর দুর্বল দুর্বল ভাবটাকে কাটাতে সাহায্য করে থাকে এই ভিটামিন বির অভাবেই কিন্তু এই সমস্যাটি দুর্বল দুর্বল ভাবটি দেখা দেয় এবং এই উপাদানটাও কিন্তু এই পান্তা ভাতের মধ্যে পাওয়া গিয়ে থাকে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন সেই গরম ভাত এবং এই পান্তা ভাতের মধ্যে তফাৎটা কতটা এবং কতটা উপকারী হতে পারে এই পান্তা ভাত আপনারা একটা আন্দাজ করতেই পেরেছেন তো বন্ধুরা আপনারা মনোহর আইচের নাম হয়তো অনেকে শুনেছেন তিনি বাংলাদেশের কুমিল্লা শহরে জন্ম এবং তিনি মিস্টার ইউনিভার্স খেতাব জয় লাভ করেছিলেন এবং তিনি বলতেন পান্তা জল তিন পুরুষের বল তিনি দিনে দুবেলা পান্তা জল খেতেন এবং তার শরীরে কিন্তু প্রচুর শক্তি ছিল এই ছবিটিতে আপনারা দেখতেই পারছেন তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো যে গরম ভাত থেকে যেহেতু পান্তা ভাতের সৃষ্টি তাহলে পান্তা ভাতের উপকারিতাটা কেন বেশি এবং সেটি গরম ভাতে কেন ছিল না তো এটির উত্তর কিন্তু এবার দিয়ে এই ভিডিওটি আমি শেষ করব। বন্ধুরা সেই গরম ভাতের মধ্যে সেই উপাদানগুলি কিন্তু থাকে যে উপাদানগুলি পান্তা ভাতের মধ্যে ছিল আপনি আপনাদের এতক্ষণ ধরে বললাম সেগুলি কিন্তু গরম ভাতের মধ্যে থাকে কিন্তু সেই গরম ভাতের মধ্যে ফাইটেট বলে একটি উপাদান থাকে যে যার জন্য কিন্তু আমাদের শরীর সেই উপাদানগুলিকে শোষণ করতে পারে না এবং যখন এই ভাতটিকে বারো ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তখন সেই ফাইটের কিন্তু নিঃস্তেস্ত হয়ে পড়ে তার কার্যক্ষমতা হারাতে থাকে এবং সেই ভাতের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার উপাদানটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং অপকারী ব্যাকটেরিয়াগুলো সেই পান্তা ভাত থেকে মানে ভাত থেকে দূরে সরে যায় এবং সেই কারণেই কিন্তু খুব সহজেই সেই উপাদানগুলিকে আমাদের শরীর শোষণ করতে পারে এটি কিন্তু এই পান্তা ভাত থেকে পান্তা ভাতের উপকারিতা বেশি হওয়ার কারণ তো বন্ধুরা আমি জানি না এই ভিডিওটি আপনাকে কতটা সাহায্য করলো যদি কিছুটা মাত্র সাহায্য করে থাকে তাহলে ভিডিওতে প্রথমে একটা লাইক তো দেবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে এই জি মেডিসিন অ্যাডভাইস প্রিপ্রিয়টিকে আরও বড় হতে সাহায্য করবেন যাতে আগামী দিনে আপনি এবং আমি আমরা সকলে মিলে সেই সমস্ত লোককে সাহায্য করতে পারি যাদের সাহায্যের প্রয়োজন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ